প্রিয় ছাত্রছাত্রীরা, পুরো অক্টোবর মাস জুড়ে চলেছে পূজা পার্বণ। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, তারপর কালী পূজা, ভাইফোঁটা, তো এইসব মিলিয়ে ছাত্রদের মনের উপর এফেক্ট অনেক বেশি পড়ে। দেখো, উৎসবের দিনগুলো তোমাদেরকে এনজয় করতে হবে, উৎসবের দিনগুলো তোমাদেরকে একটুকু ঘুরে বেড়াতে হবে, কিন্তু উৎসবের পরে এই পড়াশোনায় যে ফেরার ব্যাপারটা, সেটা কিন্তু আমি ফিল করি। অর্থাৎ আমি স্টুডেন্ট লাইফেও কিন্তু এই জিনিসটা অনেকটা মানে প্রবলেম হতো, যে অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে, এই সময়তে কিভাবে পুনরায় পড়াতে ফিরে যায়। বেশ কিছু যদি আমি পদ্ধতি অবলম্বন করি, তাহলে আমার মনে হয় এই যে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। না হলেও হবে, কিন্তু সময়টা একটু বেশি লেগে যায়। অনেক যারা সেমিস্টার পড়ছো, বিশেষ করে অনার্সের ক্ষেত্রে, কাছেই পরীক্ষা আছে, কারো জানুয়ারি মাসে, কারো ফেব্রুয়ারি মাসে, তো এইটুকু সময়ের মধ্যে আবার রিকভার করে নতুন করে গড়ে তোলা কীভাবে সম্ভব? সঙ্গে প্রিভিয়াস যে পড়াগুলো তুমি পড়ে এসছো, সেগুলো অনেকেই হয়তো ভুলে গেছো, সেগুলো রিভাইজ করতে হবে। এই যে মাথার একটা চাপ, এইটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে হবে। কী কী পদ্ধতি অবলম্বন করবে, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমার এই ভিডিও দেখে অনেকটা বেশি তুমি রিকভার করতে কাজে লাগবে, একই সঙ্গে তোমার পড়াতে মন বসাতে অবশ্যই কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নাম্বার ওয়ান, মনোযোগ বসানো। অর্থাৎ যখন তুমি পড়তে বসছো, সেই সময় তোমার বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, তুমি কোথাও এনজয় করেছো, সেই ঘটনাগুলো কিন্তু মনের মধ্যে চলে আসে। তাই পড়াশোনায় বসার সময় বেশ কিছুদিন তোমাকে একটা কাজ করতে হবে মনোযোগ বসানোর জন্য। কি করবে? দেখো, তুমি যেখানে তোমার স্টাডি টেবিল বা তুমি যেখানে পড়তে বসো, সেখানে একটা দেওয়াল হতে পারে বা একটা পেপারের উপর একটা বৃত্ত আঁকবে, ঠিক আছে? বৃত্ত এঁকে তুমি ওই বৃত্তর দিকে একটা পয়েন্ট থাকবে, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার চেষ্টা করবে, একদিন দুদিন এরকম করবে, তারপর বৃত্ত সাইডে আস্তে আস্তে ছোট করবে, ঠিক আছে? এরকমভাবে বেশ কিছুদিন করো, বেশ কিছুদিন বেশি দিন বলছি না, হয়তো বড় বৃত্তটার দিকে তুমি দু তিন দিন করলে, ছোট বৃত্তর দিকে একটু আর তার থেকে আরও দু তিন দিন করলে, এরকম করে বৃত্ত সাইজে ছোট হয়ে আসবে। দিয়ে তোমাকে এই বৃত্তর দিকে 3 মিনিট কি 4 মিনিট তুমি তাকিয়ে থাকবে, বিশেষ করে পড়তে বসার আগে, ঠিক আছে? এটা করবে, দেখবে আমার মনে হয় অনেকটা বেশি মনোযোগটা বসাচ্ছে হবে। কারণ কী বলতো, আমাদের মন তো অনেকটা চারদিকে উড়ে যেতে চায়, ঠিক আছে, এদিকে যাবে কখনো ওদিকে যাবে, কিন্তু যখন এদিকে তাকিয়ে থাকবে, তোমার এই মনটাকে এই বৃত্তর মধ্যে আনতে হবে, তারপর তোমায় পড়তে বসতে হবে, তাহলে মনোযোগটা ঠিক থাকবে। এটা নাম্বার ওয়ান পদ্ধতি। নাম্বার টু, লেখা। অর্থাৎ সব থেকে বেশি মানে প্রবলেম হয় যখন তুমি পড়তে বসো, যে তুমি শুধু পড়ে যাচ্ছ, কাজেই এই কিছুদিন তুমি লেখার অভ্যাসটা বেশি করো। কী লিখবে সেটা বলে দিই। প্রিভিয়াস যে সমস্ত পড়াশোনাগুলো হয়ে মানে তুমি পড়ে এসছো, যেগুলো তুমি ভুলে গেছো, সেগুলো তুমি লেখার চেষ্টা করো, হয় দেখে দেখে লেখো বা দু একটা মুখস্থ করে লেখো। অর্থাৎ এই কিছুদিন, বিশেষ করে যতদিন না তোমার এই মনোযোগটা বসছে, ততদিন লেখার অভ্যাসটা অনেকটা বেশি করতে হবে। যত তুমি লিখবে, তত তোমার প্রিভিয়াস যেগুলো তুমি পড়ে এসছো, ভুলে গেছো, সেগুলোকে রিকভার করতেও কাজে লাগবে, আবার পড়াশোনাতে মন বসাতেও কাজে লাগবে। একই সঙ্গে চিত্র আঁকো। চিত্র, যদি তোমার ভূগোল সাবজেক্ট থাকে, ছবি আঁকো। জীবনবিজ্ঞানে যেমন ছবি আঁকা থাকে, যেগুলোতে ছবি আঁকা থাকে, মোটামুটি একটুকু চিত্র আঁকলে বেশ ভালো লাগে, সেই সময়টা কাজে লাগাও। একই সঙ্গে প্র্যাকটিক্যাল, যাদের প্র্যাকটিক্যাল বিষয় আছে, ঠিক আছে, সেটা যেমন 11-12 ভূগোলের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল দু একটা প্র্যাকটিস করো। এইভাবে নিজেকে ব্যস্ত রাখো পড়াশোনার কাজে, যাতে মনোযোগটা খুব সহজেই আসতে সুবিধা হয় তোমার, ঠিক আছে? এগুলো কিন্তু করো, দেখো অনেকটা বেশি সুবিধা হবে। এটা নাম্বার টু পদ্ধতি। এখন তোমাকে কী করতে হবে? এন্টারটেনমেন্ট। অর্থাৎ তুমি যে এই কিছুদিন বেশ উৎসবে মাতোয়ারা হয়ে আছো, তোমার মন কিন্তু চাইছে সেই জিনিসটাকে আরও ফিরিয়ে আনতে। কাজেই এখন যদি তুমি টানা এক টানা সারাদিন সারা রাত ধরে শুধু পড়ার মনোসঞ্চয়ের জন্য তুমি টানা পরিশ্রম করে যাও, তোমার এক সময় গিয়ে তোমার বোরিং লাগতে পারে। কাজেই দিনের মধ্যে 30 মিনিটস, দিনের মধ্যে 30 মিনিটস তুমি গান শুনতে পারো, কোনো মুভি দেখতে পারো, হয়তো তুমি, হ্যাঁ, একটা মুভি কখনো 30 মিনিটসে হয় না, তুমি হাফ 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 করে দেখে রাখতে পারো, বা তুমি সেই টাইমে বন্ধুদের সঙ্গে গল্প করতে পারো, একটু খেলাধুলা করতে পারো, যাতে মনোযোগটা যেটা তুমি বসানোর চেষ্টা করছো পড়াতে, সেটা বোরিং না হয়ে যায়। এইভাবে 30 মিনিটস বা 1 ঘন্টাও হতে পারে, তুমি পার ডে তুমি সময় দাও একটুকু
এন্টারটেনমেন্টের জন্য, ঠিক আছে? এটা নাম্বার থ্রি পদ্ধতি। এই তিনটে পদ্ধতি অবলম্বন, অর্থাৎ চার নম্বর পদ্ধতিটা একটুকু অন্যরকম, সেটা হচ্ছে শব্দ করে পড়ো। দেখো অনেকে হয়তো পছন্দ করো না যে জোরে জোরে পড়লে মনে থাকে না, এরকম ব্যাপার অনেক থাকে, ঠিক আছে? কিন্তু সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত যে জোরে পড়লে তোমার মনে অন্য জিনিসের প্রভাব আসে না, এটা কিন্তু 100% সঠিক কথা। কাজেই হয়তো অনেকে জোরে পড়তে ভালো লাগে না, বা হতে পারে জোরে পড়া তোমার পছন্দ নয়, যাই হোক না কেন, কিন্তু কিছুদিন যাবত তুমি চেষ্টা করো যে একটু শব্দ করে পড়ার, যাতে তোমার মন বুঝতে পারে যে তুমি কি চাইছো। তুমি হয়তো মুখে বলছো, হয়তো তোমার সেটা বেশি কাজে লাগছে না, আমি সেটা বলছি না, কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু তোমার পড়াশোনা তোমাকে ফিরিয়ে আনা। সে কারণে একটু শব্দ করে পড়ার চেষ্টা করো যেটা তুমি পড়ছো, যাতে তোমার আর তোমার ওই শব্দটা কান পর্যন্ত আসে, যাতে মন অন্যদিকে না ডাইভার্ট হয়ে যায়। সে কারণে শব্দ করে পড়াশোনা করার চেষ্টা করো এই কিছুদিন। তারপর তুমি যেরকম তোমার মনে হয় তুমি যেরকম পড়ছিলে সেরকমই করতে পারো কন্টিনিউ, কিন্তু তোমার কিছুদিন এটা করতে হবে, এই চার নাম্বার পদ্ধতিটা। নাম্বার ফাইভ এবং লাস্ট অফ অল মেথড, অর্থাৎ এই পদ্ধতির সব থেকে লাস্ট যে পদ্ধতিটা সেটা ফলো করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল পড়াশোনা। যদি তুমি কোনো প্রাইভেট টিউশনে পড়ছো, সেখানে অডিও ভিজুয়াল হচ্ছে, সেটা ভালো করে করো, সেখানে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। একই সঙ্গে আমাদের যে ইন্টারনেট প্ল্যাটফর্ম রয়েছে, নাম্বার ওয়ান পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ইউটিউব, যেখানে তুমি কিন্তু যে কোনো ক্লাস তুমি ইজিলি কিন্তু অডিও ভিজুয়ালভাবে তুমি পাচ্ছ, যে কোনো স্যারের, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের স্যারের তুমি ক্লাস তুমি বাড়িতে বসে দেখতে পাচ্ছ। এই জিনিসটা কিন্তু ফলো করো, ঠিক আছে? এটা বর্তমানে একটা খুব ভালো মেথড পড়াশোনায় মনোযোগ বসানোর জন্য, এবং তুমি বুঝতে পারবে যে তোমার কতটা প্রিপারেশন হয়েছে। তোমার পুরনো ক্লাস দেখতে যদি মন যায় সেই ক্লাসগুলো দেখো, অর্থাৎ অডিও ভিজুয়াল ক্লাস দেখে দেখে তুমি অনেকটা নিজেকে ঝালাই করো, নিজের মনোযোগ বসানোর চেষ্টা করো। আমার মনে হয় কোনো ছাত্র এই পাঁচটা পদ্ধতি যদি ঠিকঠাক ফলো করে, তাহলে তুমি যদি যতই উৎসবে মাতোয়ারা হয়ে যাও না কেন, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে, 15 ডেজ, ঠিক আছে, ম্যাক্সিমাম 15 ডেজের মধ্যে তোমার কিন্তু পুরনো পড়া সমস্ত রিকভার করা যাবে এবং তোমার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ বসবে, এটা আমি বিশ্বাস করি। তো অবশ্যই তোমরা এই যদি করে থাকো এটা পদ্ধতিগুলো, তোমরা কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুবান্ধবের কাছে, যারা মনে করছে পড়াশোনায় তারা দুর্বল হয়ে যাচ্ছে, মানে উৎসবে মাতোয়ারা হয়ে পড়াশোনা ভুলে গেছে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সমস্ত জায়গায়। এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। একই সঙ্গে তোমার কোনো মতামত থাকলে কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।